হ্যাঁ শোনো, তুমি ভাড়াটা দিয়ে আসো, আমি সামনে আছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যালো, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ছোট লোকের বাচ্চা আমার গায়ে টাচ করেছ, ওর কত বড় সাহস! আবার কথা বলিস তুই? আচ্ছা ও কি বলতে চায় শুনি না। কি শুনবো আমি? ছোট লোকরা না সবসময় ছোট লোকই থাকে, ওরা কখনো ভালো হয় না। এই দেখি গোল্ডের চুড়ি, এই দেখেছো গোল্ডের চুড়ি ওর হাতে, এগুলো কই থেকে পেয়েছে ওই? এগুলো নিশ্চিত ওই চুরি করেছে, চুরি করে আমার কাছে বিক্রি করতে এসেছে। তোর মতো ছোট লোকদের না ভালো মতোই চেনা আছে আমার। এই তুই আবার আমার সাথে ব্যাবা করিস, তোর এত বড় সাহস! দাঁড়া, রাস্তার একটা ছোট লোকের জন্য তুমি আমার গায়ে হাত তুললে? আজকে আমাদের ম্যারেজ ডে, তুমি কি জানো? আমি ভেবেছিলাম তুমি আমাকে নিশ্চিত কোনো সারপ্রাইজ দিতে নিয়ে যাচ্ছ। এই তোমার সারপ্রাইজ, তাই না? তুমি একটা রাস্তার ছেলের জন্য আমার গায়ে হাত তুললে। আমি তোমার মতো মানুষের সাথে সংসার করব না। তোমার কথা বলা শেষ তো, এবার আমাকে বলতে দাও কি হয়েছে ভাই, বলেন তো। তুমি বোবা, কথা বলতে পারো না? দেখেছো লোকটা কথা বলতে পারে না? আরে বাবা, আগে তো ওর কথাটা শুনবা, তাই না? কি হয়েছে বলো তো ভাই। বুঝতে পারছো ও কি বুঝাতে চাচ্ছে? ও বলতে চাচ্ছে তুমি যখন ব্যাগ থেকে টাকা বের করছিলা, তখন তোমার ব্যাগ থেকে চুরিগুলো পড়ে গেছে, ওগুলো পেয়ে তোমাকে ফেরত দিতে চাচ্ছে। মনে আছে তোমার গত বছর রমনা পার্কে গাছের নিচে দাঁড়িয়ে তুমি এরকম চুরি আমার কাছে চাইছিলে? তখন আমার কাছে কোনো টাকা ছিল না, আমি দিতে পারিনি। এখন আমার টাকা হয়েছে, এই জন্য আমি চুরিগুলো কিনে নিয়ে এসে তোমাকে সারপ্রাইজ দেবো বলে তোমার ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম। বেবি, তুমি এসেছো? হ্যাঁ এসেছি। রাস্তা এত জ্যাম, রাস্তায় প্রচুর জ্যাম, কি করছো? এই তো এগুলো গোছাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে। আমি তোমাকে সারপ্রাইজ দেব বলে তোমাকে না জানিয়ে চুড়িগুলো তোমার ব্যাগে রেখেছিলাম। কিন্তু চুড়িগুলো ওর হাতে কে করে গেল? বুঝতে পেরেছো এখন? ও বলতে চাচ্ছে তুমি যখন পার্স থেকে টাকা বের করছিলে, তখন চুড়িগুলো মাটিতে পড়ে যায়, আর তখন ও উঠিয়ে তোমাকে দিচ্ছিল। বুঝতে পেরেছো এখন? তুমি তো এতক্ষণ আমার কোনো কথাই শুনতে চাচ্ছিলে না। শোনো, সৃষ্টিকর্তা আমাদের সবাইকে মানুষ হিসেবে বানিয়েছে, হয়তো সবাইকে সমানভাবে বানায়নি, তাই বলে তুমি কাউকে অপমান করতে পারো না, গায়ে হাত তুলতে পারো না। আর শোনো, প্রত্যেক মানুষের একটা আত্মসম্মান বোধ আছে, আর অবশ্যই তাদের সে প্রাপ্য মর্যাদাটা তাদেরকে দিতে হয়। শোনো, তুমি এক্ষুনি তার কাছে ক্ষমা চাও, তার হাত ধরে ক্ষমা চাও। দেখুন আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা করে দেব। ঠিক আছে ভাইয়া, ভালো থেকো।